সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল, সুলাইমান, আমি লাইন টাইন মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, তোমার এই মেহমানখানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যাই, কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমান। সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেছে বিপদে। তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন, তিমি মাছও লাইন মানবে না, বেলাইন। কিছু লোক আছে এরকম, পুলিশ দাঁড়ায় আছে, র্যাব দাঁড়ায় আছে, ওর মধ্যে বেলাইন করে ফেলায় আছে না নাই। তিমি মাছ বলে, আমি লাইন টাইন মানি না। তো সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও এটারে খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান, আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লায় কোন আল্লাহ আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকায় দেয় তাহলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকাই দিস, ওইটা হা করেই আছে। সেদিনে সুলাইমান বললেন, তো একটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হইলো, ওটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো, আরো দশটা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দা মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ, তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে, জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ, এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই। সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদরে, আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিমি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়, 3 লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয়, তুমি যে 40 কিলোমিটারের সব খাবার গুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান, আল্লাহর 3 লোকমা খাবারের 1 লোকমার সমানও হয় নাই।